হ্যালো বেয়ার্স কেমন আছেন সবাই করি সবাই ভালোবাসি মানে সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম তো বন্ধুরা কিছুদিন আগে আমি ডট কম থেকে আমার নিজস্ব ওয়ালেট থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটা আমি মানে পার্সেলে সেলে আমি একটা কিনেছিলাম একটা হেডফোন তো হেডফোনটা আজকে রিভিউটা দেবো কীরকম হলো এবং আমার এক সপ্তাহের এক্সপিরিয়েন্সে আমি এই হেডফোনটা থেকে কী কী এক্সপেক্ট করেছিলাম এবং কী পরিমাণ পেলাম সেটাই দেব তো চলুনই এখন এটা আনবক্স করা যাক তো আমি খুলছি দেখেন তার আগে বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমার চ্যানেলে চোখ রাখুন তো বক্সটা ওপেন করার পর পাওয়া গেলো একটা তাদের মেমো যেটাকে আমার স্যালারিতে পেয়ে সব লেখা আছে এখানে আমার নাম প্লাস আমার মোবাইল নাম্বার ওয়ার্ডার নাম্বার সব কিছুই দেওয়া আছে তো এগুলো বাদ দিলাম বাদ দিয়ে আমি এখন চলে যাই আমরা কী পেলাম আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট সাথে তার মধ্যেই চলে গেলাম ছোটো ওটো হলেও ব্যাগটা অনেক তো এখান দেখা আছে স্যামসাং অরিজিনাল হেডফোন ফোর অ্যাসেড তো হেডফোনটা খোলার পরে আমি যতটুকু আশা করেছিলাম মানে পঞ্চাশ টাকাতে এরতে বেশি আর আশা করেন তা যেহেতু ফার্স্ট সেলে তা যাই পেয়েছি আমি মনে করি ভালো এবং সাউন্ড কোয়ালিটি অতটুকু ব্যাটার না হলেও চলুন কি চলে যাওয়া চালিয়ে নেওয়া যায় এরকম তো আশা করি প্রিয়শো আমাদেরকে গাবে না আপনারাও আপনারাও শপ থেকে শপিং করতে পারেন প্রিয়শোের খুব একটি ভালো একটি সাইট আমার খুব ভালো লেগেছে প্রোডাক্টটি এই ছিল ভিডিও আজকের জন্য সবাই ভালো থাকবেন